আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল আরএম লাইফস্টাইলে আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আমার আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা আমি শুরু করেছি মূলত ডিমের খোসাগুলো নিয়ে আর এই ডিমের খোসাটা আমি এখন একটু গুঁড়া করে নিব তাই জন্য আমি খোসাগুলোকে কিন্তু আগেই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আর এখন এটাকে ভালো করে ভেঙে নিচ্ছি একটু হাত দিয়ে কারণ এভাবেই যদি ব্লেন্ডারে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো করে গুঁড়া হতে চায় না তাই জন্যই আমি একটু ভেঙে ছোট করে নিচ্ছি তারপরে এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে গুঁড়া করে নিব আর ডিমের খোসার যে কত উপকারিতা আর কতগুলো কাজে ব্যবহার করা যায় এই সম্পর্কে কিন্তু অলরেডি আমি ভিডিও একটা আপলোড করেছি আমার চ্যানেলে চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন আশা করি উপকৃত হবেন কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা প্রতিদিন ফেলে দেই তাই যদি এগুলো দিয়ে কিছু সুন্দর কাজ করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমি কিন্তু এখন এটাকে ব্লেন্ডারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর আমার এই রুমে এই অংশটাতে একটু লাইটটা কম লাগে যার কারণে কিন্তু দেখতে একটু কেমন লাল লালচে টাইপের লাগছে তো একটু কষ্ট করে আপনাদেরকে দেখে নিতে হচ্ছে তা আমি একটু গুঁড়া করে নিয়েছি আর এটাকে এখন একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আমি এটা স্টোর করব যেহেতু আমার এখন সবটা লাগবে না এই জন্য আমি গুঁড়া করে রেখে দিব পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করব অনেক সময় ভুলবশত এটা অন্য কোনো পারপাসে দেখা যায় কেউ বের করে ফেলতে পারে তো এই জন্যই আমি এটা লিখে রাখছি আর এই ধরনের কৌটা আমার রান্নাঘরে আরও আছে যাতে করে বিড়ম্বনা সৃষ্টি না হয় তাই আর কি একটু লেবেল করে রাখা এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলা না এখন রান্না বসাবো আর এই মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাকে আপনাদের এলাকায় কী মাছ বলে অবশ্যই আমাকে জানাবেন আমার এলাকায় তো এটাকে খয়রা মাছ বলা হয় দেখতে অনেকটা ছোট ছোট ইলিশের বাচ্চার মতো খেতেও বেশ ভালোই লাগে কিন্তু একটু হালকা কাটা হয় তো এই জন্যই আমি মাছটাকে একটু হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি আর এই মাছটা দিয়ে আজকে একটু সবজি দিয়ে তরকারি রান্না করব আমাদের বাড়িতে এই মাছটা না ভেজেই খাওয়া হয় কিন্তু আপনাদের ভাইয়া আবার সব মাছই ভেজে খেতেই পছন্দ করে তো এই জন্যই আর কি চেষ্টা করছি যে একটু ভেজেই রান্না করি তা আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি এক একজন এক একভাবে খেতে পছন্দ করে আমার আব্বুও সব মাছই প্রায় ভেজে খেতেই পছন্দ করে কাঁচা মাছ তেমন একটা খায় না আর আপনাদের ভাইয়ার মধ্যেও এই স্বভাবটাই আছে সেও ভাজা মাছ খেতেই বেশি পছন্দ করে সেটা রান্না হোক বা শুধু শুধু হোক যেভাবেই হোক না কেন তো ছোট মাছ আমার কাছে আবার একটু কাঁচা খেতেই ভালো লাগে সবজি দিয়ে হাতে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে তো আজকে আমি তার পছন্দ মতোই রান্না করার চেষ্টা করছি আর এই মাছটা আমি আজকে রান্না করব আলু আর বেগুন দিয়ে বাসায় একটা বেগুন ছিল তো ওটাকে কেটে দেখি বেশ ভালোই বিচি হয়ে গেছে তারপরেও কিছু করার নেই যেহেতু আজকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি খেতে ইচ্ছা করেছে তাই ওভাবেই কেটে নিয়েছি এটাকে মূলত হাতে মেখেই রান্না করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু মাছ ভাজার পরে কিছুটা তেল রয়ে গেছে এই জন্য আমি ওই তেলের মধ্যেই সব কিছু দিয়ে নিয়েছি মশলাও দিয়েছি এখন একটু মিক্সড করে পানি দিয়ে নিলাম ফ্রাই প্যানটা অনেক গরম যার কারণে হাত দিয়ে মেখে দিতে পারলাম না এভাবে স্প্যাচুলা দিয়ে মেখে দিলাম আর এখন ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করছি পাশের চুলায় আমি অলরেডি একটু মশলা কষিয়ে নিয়েছি আজকে একটু লাউ চিংড়ি রান্না করব এই জন্য বাজার থেকে কিছুদিন আগে একটা লাউ নিয়ে এসেছিলাম লাউটা আমার খুব বিশ্বস্ত একজন দোকানদার আমাকে দিয়েছিল বলল ভালো হবে কিন্তু বাসায় এনে কেটে দেখি এত বড় বড় বিচি ভেতরে তো দেখে খুব মনটা খারাপ হয়ে গেল ভাবলাম খেতে ভালো লাগবে না তো আমি এই জন্য লাউটা কেটে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি ভেবেছি যে সিদ্ধ হবে না তো পরে দেখি যে না খুব দ্রুতই সিদ্ধ হয়ে গেল আর এটাকে লাউ চিংড়ি দিয়ে এখন লাউ চিংড়ি বানাবো তো আমি এভাবেই রান্না করে নিচ্ছি যেহেতু লাউটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি এই জন্য রান্না হতে কিন্তু বেশিটা সময় লাগবে না আর এই ধরনের কুচো চিংড়ি দিয়ে কিন্তু লাউ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে আর এখন শীতের সময় লাউয়ের তরকারি খেতে আরও বেশি মজা লাগে তো এইদিকে আলু বেগুনটার মধ্যেও মাছটা দিয়ে নিলাম আর এটাকে একটু মাখো মাখো করব বেশি ঝোল রাখবো না প্রতিদিনের রান্নাবান্নার কাজকর্মগুলো গৃহিণীদের জীবনে খুবই কমন একটা বিষয় তো আমি এখন রান্নার শেষ পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার বাসায় হচ্ছে ফ্রোজেন করা ধনেপাতা আজকে আর ফ্রেশ ধনেপাতা আনা হয়নি আগের যে ধনেপাতা ছিল সেটাই এখন ব্যবহার করে নিলাম আর লাউয়ের তরকারিতে ধনেপাতা খেলেই যেন মনে হয় শীত চলে এসেছে তো এইদিকে মাছের তরকারিটা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নিব আর লাউয়ের তরকারিটা আগেই নামিয়ে নিয়েছি
আর এটাকে এভাবেই নামিয়েছি, একটু হালকা ঝোল রেখেছি, খুব একটা শুকনা করিনি। তো এই ছিল রান্নাবান্না। আর এখন আমি পাশের চুলায় একটু ভাত বসিয়ে দিয়েছি। আজকে একটু বেগুন ভাজি করব, এই জন্য বেগুনটাও বসিয়ে দিচ্ছি। ভাত হতে হতে এপাশের চুলায় বেগুন ভাজিটাও হয়ে যাবে। আর এখন চুলাটা একটু পরিষ্কার করে নিব। আমি সবসময় এমনই করি, শেষের দিকে যখন ভাতটা বসিয়ে দেই তখনই চুলাটা পরিষ্কার করে নেই, কারণ চুলার উপরে যে তেল মশলাগুলো পড়ে সেটা কিন্তু চুলাটা হালকা গরম থাকতে থাকতে ক্লিন করে নিলেই তেল তেলে ভাবটা চলে যায়, এই জন্য আর কি। এ ফাঁকে আর কি রান্নাবান্না শেষ করে নিয়েছি, গোসল করে নিয়েছি আর সব কাজ গুছিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমি টেবিলে সব কিছু পরিবেশন করে দিচ্ছি। আজকের মেনুতে এগুলাই ছিল। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার কথা শুনেছেন এবং আমার কাজগুলো দেখেছেন, যদি কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের এই খাবার দাবারগুলো আসলে আমার কাছে অনেক পছন্দ, এই ধরনের সিম্পল খাবার দাবার। আর এই তো আমি ভাতটা এভাবেই সসপ্যানটা ধরেই নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। এই তো কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষ করার সময় চলে এসেছে। তো ভিডিওটা আর বড় করব না, সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।